টাইগারদের বিবর্ণ পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়ায় সরব ছিল কড়া সমালোচনায়। সাকিবদের যা তা বলে সমর্থকদের ফেসবুক স্ট্যাটাস। তবে ভারতের বিপক্ষে জিতেই যেন রাতারাতি পাল্টে গেছে পুরনো দৃশ্যপট। টাইগারদের সমর্থন দিতে সমর্থকেরা এখন ভীষণ ব্যস্ত। এক জয়েই ভক্ত সমর্থকদের সন্তুষ্টি। সমর্থকদের মতো টাইগাররাও কি এক জয়েই স্যাটিসফ্যাকশনে ভুগছেন? হতেই পারে। তৃপ্তির ঢেকুর তুলে বগল বাজিয়ে বাড়ি ফিরলেই সমাধান? একটু হলেই তো হয়ে যেত সর্বনাশ। শুভমান গিলের ক্যাচটা লুফে নিলে হয়তো আরও আগে ম্যাচ নিজেদের করে নিত টিম টাইগার্স। ইন্ডিয়ান ব্যাটারের ক্যাচটা মিস করেন স্বয়ং সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে এশিয়ার মঞ্চে দলে এলার্মিং সিচুয়েশন। আত্মতুষ্টিতে না ভুগে আপাতত দুর্বলতাগুলো খোঁজাটাই মেইন টাস্ক। যে কারণে এশিয়া কাপের ফাইনালে খেলা হলো না টাইগারদের, তার কয়েকটা কারণ খোঁজা যাক। সবচেয়ে বড় কারণ টপ অর্ডারদের ব্যর্থতা। তাই বাংলাদেশ নিতে পারেনি পাওয়ার প্লে সুবিধা, চাপ সামলে উঠতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররাও, অতিমাত্রায় খেলেছে ডট বল, নেই কোনো বড় জুটি, স্ট্রাইক রোটেশনে খুবই বাজে টিম টাইগার্স, গতি আর সুইং সামলাতে নাইম লিটনদের হিমশিম। ভারতের বিপক্ষে জয় এসেছে ঠিক, তবে 300 বলের খেলায় প্রায় 200টাই ডট। মডার্ন ডে ক্রিকেটে যেন বড্ড শেকেলে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে সাকিবরা ডট খেলেছে 736টি, যেটা সর্বোচ্চ। বিশ্বকাপে পরিস্থিতি এমন থাকলে অকুল পাথারে পড়তে পারে সাকিব বাহিনী। তাই সেলফ স্যাটিসফ্যাকশনে না ভুগে রোগে নিরাময় খোঁজাই এখন মূল কাজ। আরিফ উদ্দিন নবীন, 71।